25 বছর ধইরা শুধু বঞ্চনাই সইয়া গেলাম, সরকারি সাহায্য সহযোগিতা বলতে কিছুই পাইলাম না। কি কমু কো, আসলে আমরা কফালই মন্দ, দুঃখ কষ্টে চলতে চলতে দুজনের বয়স তো আর কম হইল না। আইসা কল, এই বয়সে আইয়াও কি আমরা একটা সরকারি ভাতা পাইতাম না? একটু চুপ করো তো। ওই শোনো, পাশের বাড়ির টিভিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি কইতাছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের 33 সামাজিক পেনশনের প্রকল্পে 3,92,194 জন সুবিধাভোগী রয়েছে। আমি ঘোষণা করছি যে রাজ্য সরকার আরো 30,000 মানুষকে সামাজিক পেনশন প্রদান করবে। বুঝলা, বিপ্লব দেব হইল এক কথার মানুষ, এখন আর চিন্তা নাই, ভাতাইবার পাইমু। সমাজের দুস্থ ও অসহায় মানুষের জীবনযাত্রার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সরকার। এগিয়ে ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা।